জনপ্রিয় মোবাইল গেম পাবজি ফিরতে চলেছে ভারতে, তবে নতুন নামে নতুন চেহারায়, থাকছে না চীনা নিয়ন্ত্রণও। বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন শেষ পর্যন্ত, সঙ্গে থাকুন সংবাদ ত্রিনয়নের, সত্যের সাথে মানুষের পাশে। জনপ্রিয় মোবাইল গেম পাবজি আবার ফিরছে ভারতে, তবে নতুন নামে নতুন চেহারায়। ইতিমধ্যেই টিজার আসছে ডেভেলপার সংস্থার তরফ থেকে, তৈরি হয়েছে অফিসিয়াল ওয়েবসাইটও। জানা যাচ্ছে এই মোবাইল গেমের নতুন নামকরণ করা হয়েছে পাবজি মোবাইল ইন্ডিয়া। তবে ঠিক কবে পাবজি ভারতে আসবে তা এখনও ঘোষণা করা হয়নি। এখনো পর্যন্ত এই পাবজি গেম সম্পর্কে খুঁটিনাটি কিছুই জানানো হয়নি। সূত্রের খবর, খুব শীঘ্রই ট্রেলার প্রকাশ করে পুরো বিষয়টি খোলসা করা হবে। তবে পাবজির তরফে সরকারিভাবে ট্রেলার নিয়ে কিছুই বলা হয়নি। লাদাখের নিয়ন্ত্রণ রেখায় চীনা সেনাবাহিনীর আচরণে সাইবার নিরাপত্তার জন্য সেপ্টেম্বরের গোড়ায় 117টি চীনা অ্যাপ নিষিদ্ধ করেছিল কেন্দ্র সরকার। টিকটক উইচ্যাটের পাশাপাশি সেই তালিকায় ছিল পাবজিও, কারণ অ্যাপটির ডেভেলপার দক্ষিণ কোরীয় সংস্থা পাবজি কর্পোরেশন হলেও ভারতে সেটির পরিচালনার দায়িত্বে ছিল চীনা সংস্থা। নরেন্দ্র মোদী সরকারের পদক্ষেপের জেরে ভারতে প্রায় 3,500 কোটি টাকার ব্যবসা হারিয়েছিল পাবজি গেম। এই পরিস্থিতিতে দক্ষিণ কোরীয় সংস্থাটি কিছুদিন আগে জানিয়েছিল, ভারতের আইন মেনে গ্রাহকদের ব্যক্তিগত তথ্য সংক্রান্ত সুরক্ষা নিশ্চিত করে তারা আবার ফিরে আসতে চায়। এরপর পাবজি কর্পোরেশন ইঙ্গিত দিয়েছিল কোনো চীনা সংস্থা নয়, পাবজি মোবাইল ইন্ডিয়া পরিচালনার ভার থাকবে মাইক্রোসফটের ক্লাউড কম্পিউটিং পরিষেবার সংস্থা আজুরির হাতে। খুব শীঘ্রই নতুন রূপে আবার ভারতে আসছে এই পাবজি গেমস। পরবর্তী আপডেট পেতে সাবস্ক্রাইব করুন সংবাদ ত্রিনয়ন, সত্যের সাথে মানুষের পাশে।